হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের পিএসসি মিসিলেনিয়াস পরীক্ষার জন্য মিসিয়াসের গাইডবুক মোট পাঁচ হাজারটি প্রশ্ন উত্তর তো আগামী আটই মার্চ তোমাদের পিএসসি মিসিলেনিয়াস পরীক্ষা হতে চলেছে তো এই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা একটি গুরুত্বপূর্ণ পিডিএফ তৈরি করেছি যেই পিডিএফের ভিতরে তোমরা পেয়ে যাবে পাঁচ হাজারটি জিকের প্রশ্নোত্তর ওকে এই পিডিএফে তোমরা পাবে জেনারেল নলেজের বিভিন্ন অধ্যায় যেমন জিকে স্ট্যাটিক পার্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান অর্থনীতি ঠিক আছে তো এগুলো প্রশ্নের পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ ডাব্লিউ এর বিগত বছরের মোট হাজারটি প্রশ্নোত্তর ওকে ডাব্লিউ এর বিগত বছরের মোট এক হাজারটি প্রশ্ন উত্তর কারণ বিগত বছরে দেখা গেছে যে ডাব্লিউ এর প্রিলির প্রশ্ন থেকে কিন্তু হুবহু অনেক প্রশ্ন তোমাদের মিস পরীক্ষা এসেছে তো সেই জন্য আমরা চেষ্টা করেছি ডাব্লিউ এর বিগত বছরের প্রিলিমিনারি প্রশ্নপত্রগুলোকে এই পিডিএফে সংকলন করার ওকে তো এইগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো ফ্রেন্ডস আমরা এক নজরে দেখে নেব যে সূচিপত্র কি রয়েছে দেখো সূচিপত্র তোমরা প্রথমেই পেয়ে যাবে জেনারেল নলেজের স্ট্যাটিক পার্ট ওকে প্রথমে তোমরা পেয়ে যাবে বই এবং রচয়িতার নাম তো এই টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক তো এই টপিক থেকে কিন্তু গত বছর মোট নয়খানা মতো প্রশ্ন এসেছে তো এই টপিকটি তোমরা পেয়ে যাচ্ছ প্রথমেই তারপরে পেয়ে যাবে বাদ্যযন্ত্র এবং ব্যক্তিদের নাম তারপরে পেয়ে যাবে বিভিন্ন শিল্পীদের নাম কে কোন নাচের সঙ্গে যুক্ত ওকে তো এই প্রতিটি টপিক তোমাদের কিন্তু মিস পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপর তোমরা পেয়ে যাবে বিভিন্ন রাজ্যের নৃত্য গত বছরও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছে এবং এই বছরও এই টপিক থেকে প্রশ্ন আসবে বিভিন্ন রাজ্যের উৎসব গত বছর এসেছে এই বছর আসবে বিভিন্ন রাজ্যের অভয়ারণ্য চরিত্র এবং শ্রষ্টাদের নাম ভারতের প্রথম সিনেমা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন গায়ক এবং সুরকার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পুরস্কার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশ রাজধানী মুদ্রা ও সংসদ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো সদর দপ্তর সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ার্ল্ড হেরিটেজ স্থান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দীর্ঘতম ও বৃহত্তম সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় নোট সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো আবিষ্কার এবং আবিষ্কারক সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছদ্মনাম এছাড়া আরও উল্লেখযোগ্য বিষয় তো এগুলো তোমরা কিন্তু জিকের স্ট্যাটিক পার্টের মধ্যে পেয়ে যাবে নেক্সট দেখো তোমরা এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স ওকে এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু আপডেট করা রয়েছে তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথমেই তোমরা পেয়ে যাবে বর্তমান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম বর্তমানে কে কোন পদে আছে ওকে নেক্সট তোমরা পেয়ে যাবে পুরস্কার এবং খেলা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার উনিশ সালের জানুয়ারি মাস থেকে দু হাজার কুড়ির ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপডেট করা রয়েছে আসন্ন বিভিন্ন খেলার তারিখ ও স্থান ইন্ডেক্স এক্সাইজ সাবমিটস বিভিন্ন বই ও রচয়িতা ঠিক আছে সাম্প্রতিক বিভিন্ন কারেন্ট বই এবং রচয়িতাদের নাম সাম্প্রতিক কিছু মৃত্যু সাম্প্রতিক বিভিন্ন রাজ্যের প্রকল্প তো এগুলো তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পেয়ে যাবে তো মাথায় রাখবে যে জেনারেল নলেজের স্ট্যাটিক পার্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিজ্ঞান এই তিনটে পার্ট থেকে কিন্তু মোটামুটিভাবে পঁচাত্তরটি প্রশ্নের মধ্যে ষাটটার মতো প্রশ্ন কিন্তু এই তিনটি পার্ট থেকেই আসবে তো এই তিনটি পাঠ তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে ওকে তো ফ্রেন্ডস এরপরে নেক্সট দেখো বিজ্ঞান বিজ্ঞান থেকে তোমরা কি পেয়ে যাবে এই এর ভেতর প্রথমে পেয়ে যাবে পদার্থবিজ্ঞান তারপরে রসায়ন তারপরে জীববিদ্যা পদার্থবিদ্যা থেকে তোমরা পেয়ে যাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন আলোকলেন্স আবিষ্কারক একক তড়িৎ শব্দ বৈজ্ঞানিক যন্ত্রপাতি তো এগুলো তোমরা কিন্তু পদার্থবিজ্ঞান থেকে পেয়ে যাবে নেক্সট দেখো রসায়নবিদ্যা থেকে রসায়নবিদ্যা থেকে কী পাবে দেখো অ্যাসিড খার হাইড্রোকার্বন যজ্যতা রশ্মি ধাতু ও অধাতু পর্যায় সারণী নিউক্লিয় সংযোজন ও বিয়োজন বিভিন্ন রকমের গ্যাস যেমন অক্সিজেন নাইট্রোজেন এবং এর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো জীববিদ্যা জীববিদ্যা থেকে তোমরা কী কে দেখো বিভিন্ন রোগ ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিমাপ যন্ত্র সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অঙ্গ ও পেশি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হরমোন ভিটামিন এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা কিন্তু এই পিডিএফের ভেতর এই বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিজ্ঞাসা স্ট্যাটিক পার্ট তো এই তিনটে পার্ট থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পেয়ে যাবে তো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ইতিহাস ইতিহাস থেকে তোমরা কী কী পাবে দেখো আমাদের পিডিএফের ভেতর তো ইতিহাস থেকে তোমরা প্রথমেই পাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল নেক্সট বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ বিভিন্ন ঐতিহাসিক উক্তি জাতীয় কংগ্রেস সম্পর্কিত এ টু জেড বিভিন্ন এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর রাজা এবং তাদের উপাধি ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ বিভিন্ন আন্দোলন বিভিন্ন রাজা তাদের বংশের নাম এবং প্রথম রাজা এবং শেষ রাজা এবং শেষ রাজাদের নাম ওকে সিন্ধু সভ্যতা বুদ্ধ ও জৈন ধর্ম সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সুফি আন্দোলন ও ভক্তি আন্দোলন গুপ্ত যুগ এবং মৌর্যযুগ সুলতান এবং মোগল যুগ তো এইগুলো পার্ট তোমরা কিন্তু ইতিহাস থেকে পেয়ে যাবে এবং ইতিহাস থেকে বেশি প্রশ্ন আসবে না ইতিহাসকে মোটামুটিভাবে পাঁচ থেকে ছয়টি প্রশ্ন আসবে নেক্সট দেখো ভূগোল তো ভূগোল থেকে তোমরা কীভাবে দেখো ভূগোল থেকে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রথ ও তাদের অবস্থান তো গত বছর কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছিল ভারতের বিভিন্ন পর্বত ও তাদের অবস্থান পশ্চিমবঙ্গের বিভিন্ন পাহাড় ও তাদের অবস্থান তো এগুলো কিন্তু গত বছর থেকে প্রশ্ন অলরেডি এসেছিলো এইবারও আসার সম্ভাবনা কিন্তু প্রবল নেক্সট শিল্প কৃষি মৃত্তিকা বিভিন্ন বিপ্লব নদী তীরবর্তী শহর এবং জনগণনা দু হাজার তো এই টপিকটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সেন্সাস দু তো এই টপিকটিও কিন্তু এই পিডিএফের ভেতর রাখা হয়েছে এবং বলে রাখি এই ভূগোল থেকে মোটামুটিভাবে পাঁচ ছটির মতো প্রশ্ন আসবে নেক্সট দেখো সংবিধান তো সংবিধান থেকে তোমরা আমাদের পিডিএফের মধ্যে কী কী পেয়ে যাবে দেখো সংবিধান থেকে পেয়ে যাবে বিভিন্ন সংবিধান সংশোধন বিভিন্ন ধারা মৌলিক কর্তব্য মৌলিক অধিকার ডিপিএসপি বিভিন্ন রকমের কেস তপশিল পার্লামেন্ট এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই সংবিধান পার্ট থেকে তোমরা পেয়ে যাবে ওকে তো এত পর্যন্ত তোমরা মোট তিন হাজারটি প্রশ্ন পেয়ে যাবে তারপর দেখো আমরা আরও রেখেছি কি মিসিয়াস স্পেশাল হাজার জিকে তারপরে আমরা এই সবগুলো মিলিয়ে এক্সট্রা আরও কিন্তু হাজারটি প্রশ্ন সংক্রমণ করেছি তো এখানে মোট তিন হাজার এখানে হাজার চার হাজার এবং ডাব্লিউ বিসিএস এর বিগত বছরের এক হাজারটি উত্তর ওকে তো এই মিলিয়ে তোমরা মোট পাঁচ হাজারটি প্রশ্ন কিন্তু আমাদের এই পিডিএফ এর ভেতর পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো প্রথমে রয়েছে বই এবং রচয়িতাদের নাম ওকে তো তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটি মোটামুটিভাবে কিন্তু চারশো পৃষ্ঠার পিডিএফ ওকে এ দেখো লাস্ট চারশো পৃষ্ঠা কিন্তু এখানে রয়েছে চারশো এক পৃষ্ঠা ওকে তো ফ্রেন্স এগুলো সব স্টার্টিং পার্ট প্রথমে সব এগুলো স্টার্টিং পার্ট আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি নেক্সট তোমার চলে যাবে ছেষট্টি নম্বর পেজে ওকে সেখানে কিন্তু পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স বাষট্টি ছেষট্টি এই যে তো এত পর্যন্ত অর্থাৎ আটশো সতানব্বই পর্যন্ত আমরা কিন্তু জিকের স্ট্যাটিক পার্ট পেয়ে যাবে ওকে তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম টপিক হলো বর্তমান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম তো এগুলো কিন্তু আপডেট করা হয়েছে রিসেন্ট যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো সব কিন্তু এখানে রাখা হয়েছে যেমন দেখো ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো ভূপেশ বাঘেল তো ইনি কিন্তু সম্প্রতি এই ছত্রিশ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর পদে অভিষিক্ত হয়েছেন তো সেগুলো কিন্তু সব আপডেট করা হয়েছে ওকে রিসেন্ট যেগুলো সম্প্রতি যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলি কিন্তু সেগুলোই পরীক্ষায় আসবে এবং সেগুলো কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে তো দেখো এখানে আটশো অষ্টম নম্বরে শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে পার্ট এবং তোমাদের সূচিপত্রের ঠিক যেরকম ভরা রয়েছে ঠিক সেভাবেই কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ওকে তারপর ফ্রেন্ডস দেখো নেক্সট একশো নম্বর পৃষ্ঠায় শুরু হচ্ছে আমাদের বিজ্ঞানের প্রশ্ন উত্তর তো লাস্ট দেখো তেরোশো পঁয়ত্রিশ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নেক্সট তেরোশো ছত্রিশ থেকে শুরু হচ্ছে বিজ্ঞানের প্রশ্ন তো প্রথমে পদার্থবিদ্যাতে শুরু হচ্ছে ওকে তো ফ্রেন্স প্রথমে পদার্থবিদ্যা তারপরে রসনবিদ্যা এবং তারপরে রয়েছে জীববিদ্যা ওকে তারপর বিজ্ঞানের পর শুরু হচ্ছে ইতিহাস ইতিহাসের পর ভূগোল ভূগোলের পর সংবিধান ওকে তো এই মোট বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ফ্রেন্ডস তোমার দেখতে পাচ্ছ যে এই যে আঠাশশো পঁচাত্তর অর্থাৎ তিন হাজারটি প্রশ্ন কিন্তু এখানে রয়েছে ওকে সব কিছু মিলিয়ে যেভাবে তোমার সূচিপত্র দেখতে পেয়েছো তারপর নেক্সট দেখো পিএসসি পিএসি স্পেশাল আরও হাজারটি প্রশ্ন উত্তর কিন্তু এখানে রাখা হয়েছে এক থেকে হাজারটি ওকে মোট নয়শো ছাব্বিশটি প্রশ্ন কিন্তু রয়েছে ওকে তারপর শুরু হচ্ছে ডাব্লু বিসিএস এর বিগত বছর প্রশ্ন উত্তর ওকে তো ডাব্লিউ বিসিএস কিন্তু বিগত বছর সেট ধরে ধরে প্রশ্ন উত্তর রাখা হয়েছে এবং চারটি করে অপশন রয়েছে এবং সঠিক উত্তরের পাশে কিন্তু স্টার মার্ক করে দেওয়া আছে ওকে তো ফ্রেন্ডস এই যা প্রথমে শুরু হচ্ছে সেট দু হাজার উনিশ অর্থাৎ দু হাজার উনিশ সালে প্রিলিমিনারি বিগত বছরের উত্তর তো দেখো এখানে প্রশ্ন কী করা হয়েছে পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু অপশনের পাশে স্টার চিহ্ন রয়েছে সঠিক উত্তর হবে রামসার স্থান হিসাবে ওকে নেক্সট দেখো ভারতের ও সমভূমির ভুর হলো এক প্রকার সঠিক উত্তর বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি ওকে তো প্রথমে তোমরা পেয়ে যাচ্ছ তিন হাজারটি প্রশ্ন তারপরে তোমরা পেয়ে যাচ্ছ পিএসসি মিশন স্পেশাল এক হাজারটি প্রশ্ন তারপর তোমরা পেয়ে যাচ্ছ এই ডাব্লিউ বিসিএস বিগত বছরের প্রশ্ন মোট এক হাজারটি ওকে তো মোট তোমরা পাঁচ হাজারটি জিগের প্রশ্ন উত্তর কিন্তু এই পিডিএফের ভেতর পেয়ে যাচ্ছ এবং এই পিডিএফটি টোটাল আমি দেখে দিচ্ছি আবারও দেখিয়ে দিচ্ছি পিডিএফটি টোটাল কিন্তু চারশো পিস্টার ওকে পিডিএফটি টাল চারশো পিস্টার এবং তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও এই পিডিএফের ডাউনলোডের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে তোমরা কিন্তু এই পিডিএফটি সংগ্রহ করতে পারো ওকে এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় দেখবে পাশে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমরা সেই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে তো ফ্রেন্ডস আজকে ছিল এতটুকুকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে প্রথম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ